যা সব স্বর্ণ বাতি ছিল সবগুলো ওনারা নিয়ে আমার ধাক্কা মেরে বের করে দিছে। বের করে দেওয়ার পর দরজা বন্ধ করে দিছে সবাই মিলে। আমি এতবার করে দরজা ধাক্কা দিয়েছি কেউ মানে আর করিও। উপজেলা বড়টলি ইউনিয়নের শান্তিবাজার ফাতে আলী সিকদার পাড়া আব্দুল জব্বারের পুত্র আব্দুর রহমানের সাথে 2 বছর আগে বিয়ে হয় উম্মে হাবিবার সাথে। আমার আসলে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবাই আমাকে দেখতে গেছিলো, তারপর আমার ফ্যামিলির লোকেরাও মিলে সবাই পারিবারিকভাবে বিয়ে দিছে এখানে। ওই আমাকে 3 মাসের মধ্যে দেশের বাইরে নিয়ে গেছে আমার স্বামীর কর্মস্থলে ওমানে থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে ওইখানে থাকা অবস্থায় কী করছে, ওনাকে নিয়ে আসছে, আমরা বলছে দুবাই যাবে বলে। তো এই ফ্যামিলির সবাই মিলে কী করছে, টাকার লোভে আর কি, মূলত একটা চাকরিজীবী মহিলা, নাম হচ্ছে সেলিনা আক্তার, উনি বড়ইতলি শহীদ মনসুর আলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, ওনাকে বিয়ে করাইছে সবাই মিলে। বিয়ে করানোর পরে ওটা তো আমরা জানি না, উনি এসে তারপরে বিয়ে করে তারপরে আবার চলে গেছে। তো পরবর্তীতে যখন আমরা আমাদের জানাজানি হয়েছে, তারপরে ওইখানে আমাকে মানে নানা রকম শারীরিক মানসিকভাবে নির্যাতন করতেছিল, তো আমাকে দেশে পাঠাই দিছে, চলে আসছি। আসার পর থেকে আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, মহিলা এটারা সবাই মিলে এখানে ঢুকাই ফেলছে সবাই মিলে। আমার সাথে ডিভোর্স হয়েছে কিনা? না, আমার সাথে কোনো রকম ডিভোর্স হয় নাই, কোনো ডিভোর্স নাই, আরেকটা বিয়ে করছে। হ্যাঁ, আরেকটা বিয়ে করছে, এমনকি আমার অনুমতিও নেয় নাই, মানে গোপনে বিয়ে করছে। তখন থেকে আমি মানে এখানে অবস্থান করতেছি, আমার মেয়েটারে নিয়ে আমার মেয়েটা কান্না করতে করতে ঘুমাই গেছে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনারা এলাকার মেম্বার চেয়ারম্যানকে অবগত করছিলেন? হ্যাঁ, সবাই জানে এই বিষয়টা নিয়ে, এখানকার মেম্বার জানে। জি, আমি মূলত এখানে আসতাম না, আসছি কি জন্য, উনি যেহেতু বলছে বিয়ে করে নাই, তাহলে তো আমার শ্বশুর বাড়িতে আমি থাকতে পারবো, এখানে আর কোনো সমস্যা নাই, এই কারণে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। ওনারা কি করছে, আমার গয়নাগাটি যা ছিল সবগুলো নিয়ে আমার ধাক্কা দিয়ে বের করে দিছে, আমি ওনাদের সাথে পেরে উঠতে পারি না।